ওই মকর এসে গেছে গানটা করতো কি লাইনটা ছিল মকর এসে গেছে গুড়ি কুটা হচ্ছে দমে পিঠা খাবো খেজুর গুড় দিয়ে ভোর ভোরে উঠব মকরে ডুব দিব লা 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 তারপর জানি না 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 হ্যালো বন্ধুরা, শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার বুলটু গোস চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজকে মানে আমার ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়েছে, কারণ আজকে তো আমরা ঘুমিয়েছি, প্রচুর ঘুমিয়েছি, মানে প্রায় 8:30-9টার সময় সবাই ঘুম থেকে উঠেছে। তো একে একে ঘরের কাজ বাজ চাটা করতে আর করতে খেতেই তো লেট হয়ে গেল। তারপর হঠাৎ করে আমার একটা বান্ধবী, মানে পুরনো অফিসের একটা বান্ধবী ফোন করলো যে আজকে দুপুরবেলা আসছে। তো তার জন্য খিচুড়ি হবে, তো খিচুড়ি করার জন্য আমার বাবা সব সবজি বাজার থেকে এনে দিল। তারপর ডিউটি চলে গেলো, তো এখন সবজি কাটাকুটি করতে বসে গেছি। আমার বড় জায়গায় আমাকে কেটে দিচ্ছে, আর আমি মটরশুঁটিগুলো ছাড়াচ্ছি আর খাচ্ছি, কারণ মটরশুঁটিগুলো খুব মিষ্টি লাগছে। আর এদিকে দেখো, সকালবেলায় মা নিয়ে এসছে, আরও এত মাতন করছে কি বলবো। দিয়ে ওকে আবার একটা বিস্কুট দেওয়া হলো, তো বিস্কুটটাকে মুখে ভরেছে আর আহ আহ করছে, একবার করে খাচ্ছে, মানে ওর ভীষণ টেস্ট লাগছে আর কি। ও খুব খুশি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম। মিষ্টি খেতে লেগে গেছে, এখন কাউকে না দিই আমি আগেই একাই খাচ্ছি। এদিকে আমার গোপালকে খেতে দেওয়া কমপ্লিট, সব ঠাকুরের পুজো করাও কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা মুড়ি খাবো। এটা জিত, এটা দোলন, না এটা মি, এটা মি, না ওই মুড়ি এটা একদম মেখে দেবো, এটা দোলন, এটা দোলনের মা। আর আমি কিসে নেবো মুড়ি? দোলনের মা মানে কে? দোলনের মা মানে যে সবজি কাটছে। আচ্ছা বড়কি, হাম কিসমে মুড়ি লে হাতে প্লাস্টিকে লে, এটুকু উপকার তো করতে পারবি? চিকচিকিতে চিকচিক করে না, করে বালি কোথা নাই কাদা, ফেসবুকে গিয়ে দেখি কালো ছেলে সাদা। বাবা বাস কি আছে ভিডিও করছে না এখানে? কই বরে কই বরে, কেন চিন্তা করছিস, কেন চিন্তা করছিস? না না দুবো সবাইকে একটা করে দিয়ে দেবো, আমি আগে একটা খেয়ে নিচ্ছি, আমি খেলে সবাই খাবো। হ্যাঁ আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি, খিচুড়ি ওদিকে বসে দেবো, তার জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছি। তো এখন দুপুরে আমরা বসে আছি, তো এখনো যে মানে বান্ধবী আসার কথা ছিল এখনো এলো না, তো 1:30 সময় বলেছিল, তো 1:30 বাজছিল, ওকে ফোন করলাম, তো আসছি বললো। তো ওই জন্য এখন রোদে বসে আছি, রান্না বান্না প্রায় হয়ে গেল, আর বড় যা শুধু চাটনিটা করছে, খিচুড়ি করলাম, আলু ভাজা বেগুন ভাজা চাটনি আর পাঁপড় ভাজা, কারণ আজ নিরামিষ। এখানে মাও বসে আছে, আর দোলন এখানে চুল বেঁধে দেবে আমার, সেই জন্য এখন দাঁড়িয়ে আছে ক্লিপ ক্লিপগুলো নিয়ে, তো আমি এখন চুল বাঁধবো। সামনে সীতা করে নাও, সীতা করে সিঁদুরটা পরবে কিন্তু, আর এই দিকটাতে চুলগুলো বার করে দেবে। আমরা তো কখন থেকে বসে আছি, কই দেখলাম না তো, বুঝতে পারলাম না। এদিকে পিঠে হবে, তার জন্য এখন থেকে চাল পুড়িগুলো চেলে রেখে দিচ্ছে। তো দেখো আমার বান্ধবী চলে এসছে, তো এখন বসে আছে, তো আমরা এখন বসে বসে গল্প করছি সবাই মিলে, তারপর খাওয়া দাওয়া হবে এখন একটু পরে। আর আজকে তো নিরামিষ, আর নিরামিষ দিনে এলো, কিন্তু আমার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো এখন চলো বসে বসে গল্প করছি, তারপর পরে দেখা হচ্ছে, আবার পরে কথা বলেছি। ভাজা হচ্ছে, কারণ এবার খেতে দেবো, দুটো প্রায় বেজে গেল। খিচুড়ি হয়েছে, খিচুড়ির সঙ্গে তো পাঁপড় ভাজা হলে বলতেই নেই, দারুণ জমে যায়, তো ওই জন্যই মানে জমে যায় দারুন, খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা, তো ওই জন্য পাঁপড় ভাজাও শুরু। এদিকে বাহ, এটা আমার বড় একটা চটপট মতো বানালো,
মটরশুঁটি শশা কুচি টমেটো কুচি লঙ্কা তো দেখো কালা মুখ কালো মুখ সাদা হয়ে গেল আমার দুনিয়ার কনসিলারটাকে বেশি করে লাগিয়ে নিলাম আমি আর সোনালিদি যাবার জন্য রেডি হয়ে গেছে তো সোনালিদি এবারে চলে যাবে কারণ বেশি সময় নেই আর এইদিকে কোন এসে যে ভিডিও করব করে দোলন আমাকে সে জোর করে সাজা করালো তারপর ওই এখন আমার মানে কপালে টিপের ডিজাইন করে দিচ্ছে সে বারবার করে সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করেছে কোনে সাজো কোনে সেজে ভিডিও করো তো জাস্ট একটু ট্রাই করলাম তো দেখো কেমন বরের মতো সেজে নিয়েছে আমি এদিকে সেজেছি তো ওইদিকে সেজে নিয়েছে আর ওটা পাশের বাড়ির দিদা ওর বিয়ে করার জন্য রেডি একদম চলো তো দেখো এখন শর্ট ভিডিও করে যাচ্ছি তারপর পিঠে বানাবো কখন পিঠে বানাবো এখন জানি না পিঠে বানাবার জন্য সব মা এসছে মা চাল গুঁড়িটা মাখছে তো আমি এখন আর কটা ভিডিও করব তারপর এগুলো আবার খুলে নেবো আজকে রেস্ট বলতে একটুও পেলাম না বাট ভালো লাগছে সেজে গুজে অনেকদিন আগে 12 বছর আগে সেজেছিলাম আবার এখন সাজলাম বেশ ভালোই লাগছে ওদিকে পিঠা করার জন্য উনুন ধরে গেছে আর এদিকে আমি মুড়ি মাখলাম একটা জামে করে সবার জন্য চপ সিঙ্গারা টমেটো কুচি দিয়ে চানাচুর দিয়ে না মুকল কই নেছিল ও একদিন জামা কাপড় গুলো ভরি নিয়ে তোমার ঘরে আছে ফ্ল্যাশলাইট কেন ফ্ল্যাশলাইট ভরে আছে দেখবো তাহলে না 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 আমি খুঁজেছি গোটাই তন্ন তন্ন করে খুঁজেছি গোটাই পিঠে দেখো এটা শেষ পর্ব এটা শেষ এই পিঠা আর হবে না এই পিঠা শেষ হয়ে গেল এবার শুধু এইগুলো আর এক ছাঁক দিয়ে দেবো এগুলো দুধ পিঠা হবে তাহলে বাস বাবা আজকের মতো পিঠে করা শেষ দেখ এই পিঠে এখানে তো আমাদের পিঠে পিঠে হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেলো সবারই খাওয়া হলো পিঠে মুড়ি সব খাওয়া হলো তো এবার খাওয়া দাওয়া করে আমরা শুয়ে গেছি তো আজকের ভ্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভ্লগে বাই বাই